আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিগামীদের জন্য আরেকটি কনফার্ম নিউজ, টিকার দুই ডোজ গ্রহণের 14 দিন পরে সৌদি আরবে গমন করা যাবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি যে সৌদি প্রবাসীরা তারা সৌদি আরবে যেতে হলে অবশ্যই তাদের ভ্যাকসিনের কমপ্লিট ডোজ করতে হবে, মানে তাদেরকে ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়ে তারপরে সৌদি আরব যেতে হবে। কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, ভাই তাহলে ভ্যাকসিনের দুইটি ডোজ কমপ্লিট করার কদিন পরে আমরা সৌদি আরবে যেতে পারবো? এমন প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তরও আমাদের রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে স্পষ্ট বলা রয়েছে সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া হলে এবং ভ্রমণের 14 দিন আগে অতিবাহিত হলে এবং টিকা গ্রহণের সনদ থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। এর মানে হচ্ছে আপনারা যারা সৌদি আরবে যাবেন তারা ভ্যাকসিনের দুইটি ডোজ যদি গ্রহণ করেন তারপরে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 14 দিন অপেক্ষা করতে হবে। আর 14 দিন অপেক্ষা করলে তারপরে যখন আপনি সৌদি আরবে যাবেন সেক্ষেত্রে সৌদি আরবে আপনাকে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না, কারণ আপনি ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছেন, আপনি ভ্যাকসিনের ইমিউনিটির জন্য 14 দিন অপেক্ষা করেছেন এবং আপনার কাছে টিকার সনদপত্রও রয়েছে। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখন সৌদি আরবে আসবেন তারা দয়া করে এখন থেকে 3টা বিষয় সবসময় মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই ভ্যাকসিনের 2টা ডোজ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ভ্যাকসিনের 2টা ডোজ কমপ্লিট করার পরে টিকার সনদ সংগ্রহ করতে হবে। এবং তৃতীয়ত, আপনাকে অবশ্যই ভ্যাকসিনের 2 ডোজ কমপ্লিট করার পরে 14 দিন অপেক্ষা করে তারপরে সৌদি আরবে যেতে হবে। তাহলেই আপনাকে সৌদি আরবে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হচ্ছে না। আশা করছি আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন যে সৌদি আরবে আমাদের প্রবাসীরা এখন কিভাবে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাবে। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।